পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। সালামু আলাইকুম মামু। হ্যালো, সালামু আলাইকুম। আমি ইতালি থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা দোকান সামনে, অ্যালিমেন্টারি দোকান। তো সবাই দেখতে পাচ্ছি যে প্রায় 3 মিটার 4 মিটার দূরত্বে বজায় রেখে তারা বাজার করতে আসছে। এই জিনিসটা সম্পূর্ণ আমি আজকে অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আমি আসবো, বাট আজকে আসছি এই কারণে, কারণ যতটুকু জানি আমাদের বাংলাদেশের অবস্থা এতটা ভালো না। সো শুধুমাত্র আমার এলাকার যারা আছে তাদের জন্য এই ভিডিওটা করা, যে অন্তত তারা দেখে শিখুক যে আমরা কীভাবে ডিসিপ্লিন ওয়েতে ইতালিতে বাজার বা ফার্মেসিতে যাচ্ছি আর কি। আমার অনেক, আমি সৌভাগ্যবান এই কারণে, কারণ আমার বাসার সামনেই হচ্ছে এই অ্যালিমেন্টারি দোকানটা। তো এই জায়গায় আমরা সবাই মাস্ক ইউজ করি, এবং মাস্ক ইউজ করে আমরা, আপনি দেখতে পাচ্ছেন একটা সাইকেল আসতেছে, সেও মাস্ক ইউজ করেছে আর কি। সো যাই হোক, আমি এখন একটু ফার্মেসিতে যাবো আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্যে। আমি গতকালকে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম বাংলাদেশে, তো সে বললো যে সে হাতে গ্লাভস এবং মাস্ক ইউজ করেছিল। তো তার এই ধরনের জিনিসপত্র দেখে বাংলাদেশের অনেক, মানে আমাদের এলাকার অনেক মানুষ হাসাহাসি করেছে। সো আমাদের, আমি ইতালি থেকে, আমি যে জায়গাতে আমরা আছি আর কি, আমাদের মেডিকেল ব্যবস্থা এতটা ভালো, এতটা উন্নত, তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে বাংলাদেশে আমার মনে হয় 10 ভাগের 1 ভাগও নাই। হ্যাঁ, তো আল্লাহ মাফ করুক যে আমাদের প্রত্যেকেরই বাবা, চাচা, মা, ভাই, বোন অনেকেই বাসায় থাকে। সো আমরা প্রত্যেকেই যদি আমাদের নিজেদেরকে সেফটিভাবে যদি বাইরে না যাই, এবং বাইরে থেকে এসে বাসায় এসে যদি হাত মুখ না ভালোভাবে ধুই, তাহলে আমরাই আমাদেরকে ভালোভাবে, মানে আমি মাস্ক পরার কারণে আমি হয়তো কথাগুলো ভালোভাবে বলতে পারতেছি না, আমার শ্বাস নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি ফার্মেসিতে, এবং আমরা যখন এই জায়গা থেকে বের হই আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। এটা হচ্ছে আমার ফর্ম ফিল আপ করা। যদি আমাদের রাস্তায় এখন পুলিশ ধরে, তাহলে আমি দেখাবো যে আমি যাচ্ছি হচ্ছে ফার্মেসিতে এবং সুপার মার্কেটে আর কি। সো আমার মনে হয় বাংলাদেশেও এরকম করা উচিত। হ্যাঁ, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলো করলে আমার মনে হয় আমাদের চাচা, বাবা, দাদা সবাই, যারা বয়স্ক 50 ঊর্ধ্ব, সবাই আমরা ভালোভাবে সামনের দিনগুলো অতিবাহিত করতে পারবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কথা বলতেছে, সবাই ডিস্টেন্স রেখে, এখন কেউ আর কারোর সামনে একসাথে হ্যান্ডশেক করে ওইভাবে চলাফেরা করে না, বা সবাই সবার জন্যে। আমরা এখন এমন অবস্থায় আছি, কোনো দিন কল্পনাও করতে পারি নাই যে এরকম একটা সিচুয়েশন আমরা দেখব 2020-এ। তো আমি 30 দিনের ছুটি নিয়েছি, বিকজ আমি বাইরে থাকি প্রতিনিয়তই, আমার মা চিন্তা ভাবনা করে যে আমি সেফটিভাবে আছি কি না, বা সেফলি চলাফেরা করতেছি কি না। তো এর জন্য 30 দিনের ছুটিতে আসা। আমি খুব মিস করতেছি আমার দেশে, দেশের মানুষগুলো, যে মনে করেছিলাম যে কোরবানি করতে যাব বাংলাদেশে, বাট এটা আর
হলো না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ পুরো মানুষ শূন্য এলাকা, মাঝে মধ্যে যারাই যাচ্ছে তারা হয়তো বা বাজার করার জন্যে বা প্রয়োজনীয় জিনিস ফার্মাসিতে বা বাজার করার জন্যে যাচ্ছে। আমি একটু জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ করা হচ্ছে আমি আমার বাড্ডাতে থাকি, আমার বাড্ডা এলাকাবাসীর জন্যে। হ্যাঁ, দেখুন একটা মানুষও নাই, নট এ সিঙ্গেল পার্সন। এই এটা হচ্ছে আমাদের চৌরাস্তা আর কি, যেটা হচ্ছে আমাদের বাসার সামনে থেকে বেরোয় শুধুমাত্র একটা গাড়ি। এই জায়গা সম্পূর্ণ প্রতিনিয়ত এই জায়গা ভিড় থাকার কথা ছিল, প্রতিনিয়ত। সো আমি আমার একটা কথা বলা এই কারণে যে আমি চাই যে প্রত্যেক বাংলাদেশ ইতালিতে যারা আছে আমার মনে হয় প্রত্যেকেরই একটা করে ভিডিও করা উচিত, অন্তত তাদের এলাকার জন্যে। হ্যাঁ, এবং বা ফেসবুকে যারা আছে অন্তত তারা দেখে যাতে তাদের মানুষগুলোর যাতে একটু ইন্সপায়ার করে যে অবস্থা এতটা ভালো না। বাট আমি আমি আমার তরফ থেকে আমি অনেক ভালো আছি এই কারণে, কারণ আমাদের এই জায়গায় মেডিকেল ট্রিটমেন্ট অনেক ভালো, অনেক উন্নত। এরপরও গতকালকে 627 জনের মতো মৃত্যুবরণ করছে। হ্যাঁ, তো আমি চাই যে বাংলাদেশে প্রত্যেকের যারা ভাই বাবা মানে 50 ঊর্ধ্ব যারা, তারা বাইরে না যাওয়াটাই ভালো, যতটুকু পারে বাসায় থেকে তাদের কাজগুলো করা। এবং এটা হয়তো বা 1-2 মাস একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আর এখনও বুঝতে পারতেছি না কী বলা উচিত। জাস্ট আমি একটু সিচুয়েশনটা দেখানোর জন্য আমি লাইভে আসছি। আমার বাসার সামনে আর একটু 1 মিনিট গেলে ফার্মেসি আছে, তো ফার্মেসিতে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসে চলে যাব। অনেকে বিশ্বাস করে না যে দেশের ইতালিতে কে কীভাবে আছে, হয়তোবা অনেকেই জানে না আমার এলাকার। সো এই জিনিসটা জানানোর জন্য আবারও বলতেছি আমি ফেসবুকে আসা, লাইভে আসা। দেখেন, নট এ সিঙ্গেল পার্সন, একটা মানুষও নেই। কয়েকদিন আগে চীনের এই ধরনের জিনিসগুলো দেখে আমরাও হাসছিলাম, বাট এক সপ্তাহ পরে ইতালিতে এই ধরনের অবস্থা হবে কোনোদিন কল্পনাও করতে পারিনি। তো সেম জিনিসটাও আমি বলতেছি যে আমার শুধুমাত্র এলাকাবাসীদের জন্যে, বাড্ডার লোকদের জন্য এবং ফেসবুকে আমাদের আমি আমার দেশে যে মানুষগুলো আছে তাদের জন্যে, যে যতটুকু পারি আমরা বাইরে গেলে বাইরে থেকে আসার পর ওই কাপড়গুলো আধা ঘন্টার জন্যে কোনো একটা জায়গায় রেখে তারপর হাত মুখ ধুয়ে গোসল করে দেন বাসায় থাকা আর কি, কারণ এই জিনিসটা অত্যন্ত ভয়ানক একটা জিনিস। হ্যাঁ, বাংলাদেশের অনেক মানুষ আছে যে কল্পনা করতে পারে না যে এই জিনিসটা কী ভয়ানক। দেখেন, ওই সাইকেল চালাচ্ছে মাস্ক পরে। সো আমাদের এলাকার অনেক বড় ভাই আছে, তারা ফেসবুকে অনেক ধরনের স্ট্যাটাস দেয় যে করোনা কিছুই করতে পারবে না, কিছুই না এটা। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে এটা কী ভয়ানক একটা জিনিস, সেটা হয়তো বা আমি আমার ভিডিওতে অল্প একটু হলেও আমি আপনাদের দেখাইতে পারছি, এবং আল্লাহ মাফ করুক এই জিনিসটা বাংলাদেশে যাতে প্রভাব বিস্তার না করে। হ্যাঁ, প্রভাব বিস্তার না করে, আর দয়া করে অন্তত এই জিনিসটা নিয়ে আর কোনো ধরনের হাসির কোনো ধরনের ট্রল বা
ফেসবুকে কোনো ধরনের স্ট্যাটাস না দেওয়াটাই উচিত। হ্যাঁ, নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।